الحمد لله رب العالمين، صلاه والسلام على سيد المرسلين، اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله، الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله۔ درود پاک پاٹھ করার মধ্যে অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামত রাজি এর মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি। গত পর্বগুলোতে আমরা এক একটি আল্লাহ তাআলার মহান নিয়ামত নিয়ে আলোচনা করেছিলাম, আজকেরও আল্লাহ তাআলার আরো একটি মহান নিয়ামত নিয়ে আলোচনা শুনব, যাতে করে এর পরিচিতি লাভ হয়ে যায়। পরিচিতি লাভ করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। মূল আলোচনায় যাওয়ার পূর্বেই আসুন দুরুদ পাকের ফজিলত শ্রবণ করে নিই। কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা জিয়ায়ে দুরুদ সালামের মধ্যে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা নকল করেন যে, রাসূল করিম রাউফুর রহিম হুযুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা নিয়ামত রাজি, অসংখ্য নিয়ামত রাজি আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন দুই পারা সূরা বাকার আয়াত নম্বর 172 এর মধ্যে, তরজমায় কানজুল ইমানের মধ্যে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরওয়ানে শাম এ রিসালাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই এর তরজমা এভাবে করেন, হে ইমানদারগণ, খাও আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো এবং আল্লাহর অনুগ্রহ স্বীকার করো যদি তোমরা শুধু তার ইবাদত করে থাকো। এর তাফসীরের মধ্যে এসেছে যে সবসময় হালাল ও পবিত্র বস্তু আহার করা উচিত, নিয়ামতের শুকরিয়া আদায় করা অন্যান্য ইবাদত করার মতো জরুরি। নিয়ামতের শুকরিয়া আদায় করা অন্যান্য ইবাদতের মতো জরুরি, আর প্রত্যেক নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা ওই নিয়ামতের মতোই। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত প্রত্যেকটি নিয়ামত জেনে বুঝে এর শুকরিয়া জ্ঞাপন করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামত রাজি দেখব। এ থেকে আল্লাহ তাআলার মহান নিয়ামতের পরিচয় লাভ করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া জ্ঞাপন করব। কোরআন ও হাদিস থেকে যেগুলো কথা বলা হবে এর উপর আমল করব। যখন দুরুদ শরীফ পাঠ করার জন্য উৎসাহিত করা হবে, অর্থাৎ সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের যে নিয়ামতের ব্যাপারে আলোচনা করব আর তা হচ্ছে কলা, ইংরেজিতে যাকে ব্যানানা বলা হয়। কলা আমাদের দেশে একটি জনপ্রিয় ফল, অন্যান্য ফলের তুলনায় এটি সস্তা, সহজলভ্য এবং সারা বছরই পাওয়া যায়। দাম কম থাকায় সব শ্রেণীর মানুষ কম বেশি 12 মাসই কলা খেতে পছন্দ করে। বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 58,000 হেক্টর জমির মধ্যে এই কলা চাষ করা হয়ে থাকে, যা থেকে প্রায় 10,04,520 টন কলা উৎপন্ন হয়। এ তো শুধু যারা চাষাবাদ করে থাকে বাণিজ্যিকভাবে সেই হিসেব করা হলো, কিন্তু পাশাপাশি দেখা যায় যাদের বাগান বাড়ি রয়েছে, যাদের
ছোট্ট একটি ঘর রয়েছে, ভিটা রয়েছে, তারাও ভিটার আশেপাশে, ঘরের আশেপাশে কলা গাছের চারা রোপণ করে থাকে। তা থেকেও কলা উৎপন্ন হয় এবং একটি ফ্যামিলি তা খেয়ে উপকার সাধিত হয়। সারা দেশে কলার চাষ হলেও ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, পার্বত্য চট্টগ্রাম, বগুড়া, রংপুর, দিনাজপুর, জয়পুর, হাট, রাজশাহী, নাটোর, পাবনা, যশোর জেলায় বাণিজ্যিকভাবে কলার চাষ করা হয়। প্রায় 40 থেকে 50 জাতের কলা চাষ হয়ে থাকে। এগুলোর মধ্যে অমৃত সাগর, সবরি, কবরী, চাপা, মেহের সাগর, কাবুলি, বিচি কলা, আনাজি কলা উল্লেখযোগ্য। যখন কলা চাষ করা হয় তখন পর্যাপ্ত রোদ যুক্ত ও পানি নিকাশের সুবিধা সম্পন্ন উঁচু দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে কলা চাষ করতে হয়। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই কলা চাষ করা হয়ে থাকে। আশ্বিন থেকে কার্তিক, মাঘ থেকে ফাল্গুন এবং চৈত্র থেকে বৈশাখ, এ 3 সময় কলার চারা রোপণ করা যায়। তবে আশ্বিন কার্তিক মাসে রোপণ করা কলা গাছে বেশি ফলন পাওয়া যায়। অনেকেই আমরা আমাদের বাড়ির আশেপাশে অথবা যারা চাষাবাদ করে থাকি, আমরা কলা গাছ লাগিয়ে থাকি, কলার চারা রোপণ করে থাকি। আসুন আজকের আমরা নিয়ম শ্রবণ করে নেই যে কলার চাষ আমরা কিভাবে করব। কলা চাষের জন্য নির্বাচিত জমি ভালোভাবে গভীর করে চাষ করতে হবে। 2 মিটার দূরে দূরে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য, 60 সেন্টিমিটার প্রস্থ এবং 60 সেন্টিমিটার গভীর করে গর্ত খনন করতে হবে। চারা রোপণের জন্য ওসি তেউর বলা হয় যে কলা গাছের যে চারা রয়েছে তাকে তেউর বলা হয়। তো এই ওসি তেউর এর মিনিংস হচ্ছে, এর পাতা সরু থাকে, সূচালো, অনেকটা তলোয়ারের মতো, গোড়ার দিক মোটা এবং আগার দিক সরু। তো 3 মাস বয়সের সুস্থ সবল রোগমুক্ত বাগান থেকে তেউর সংগ্রহ করে রোপণের সময় চারা গোড়ার কাটা অংশটি দক্ষিণ দিকে ফেলতে হবে, যাতে কাঁদিটি উত্তর দিকে বের হয়। অর্থাৎ ওই চারার গোড়া থেকে আরেকটি চারা যখন জন্মাবে তখন এটার জন্য উত্তর দিকে জন্মায়। প্রয়োজন অনুযায়ী আপনি সার প্রয়োগ করতে পারেন। কলা গাছ যখন রোপণ হবে তখন দেখতে হবে যে রোপণ করার পরে মাটি শুকনো না ভিজা রয়েছে। যদি শুকনো থাকে, মাটিতে পর্যাপ্ত রস না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেচ দিতে হবে। এছাড়া শুষ্ক মৌসুমে 20-25 দিন ব্যবধানে সেচ দেওয়া উচিত। কলা বাগানে যাতে পানি জমে না থাকে সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখতে হবে। মোচা আসার আগ পর্যন্ত গাছের গোড়ায় কোনো তেউর রাখা উচিত নয়। অর্থাৎ কলা গাছ থেকে যে আরেকটি কলা গাছ এর চারা বের হয় এটা রাখা উচিত নয় মোচা আসা আগ পর্যন্ত। মোচা আসার পর গাছ প্রতি একটি তেউর রাখা উচিত, একটি চারা রাখা উচিত। ঝড় বাতাসে কলা গাছ যদি হেলে পড়ার সম্ভাবনা দেখা যায় তাহলে বাঁশ দিয়ে কলা গাছে ছেকনা দিতে হবে। আর যখন এই কলা গাছ বড় হবে তখন 12 থেকে 14 মাসের মধ্যে সাধারণত সব জাতের কলা এর পরিপক্ক হয়ে যায়। কিন্তু আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় যে চাষিরা অতি তাড়াতাড়ি এই কলা গাছ থেকে কলা কেটে ফেলে পরিপক্ক হওয়ার আগেই বাজারজাত করে ফেলি আমরা, যাতে করে এই কলা পাকলে খাওয়ার তো উপযুক্ত হয়ে যায় কিন্তু খেতে মজা লাগে না, অর্থাৎ পরিপক্কই হয়নি, ভালোভাবে পাকেনি, ভালোভাবে কলাটি ঠিক মতো এর যে মাংস হওয়া উচিত ছিল তা হয়নি। এজন্য আমাদের উচিত যে 12 থেকে 14 মাস অপেক্ষা করা, যখন পরিপূর্ণ পরিপক্ক হয়ে যায় তখন কলা গাছ থেকে এই কলা কাটা উচিত, তারপরে বাজারজাত করা উচিত। তবেই কেবল এই কলা থেকে আমরা পরিপূর্ণ নেয়ামত অর্জন করতে পারব। যদি আমরা ভালোভাবে যত্ন নেই, আর যদি কেউ চাষাবাদ করে তাহলে হেক্টর প্রতি 20 থেকে 40 টন পর্যন্ত কলার ফলন পাওয়া যেতে পারে। এ তো আমরা শ্রবণ করলাম কলা কিভাবে চাষ করব, কিভাবে ফলন তুলব শ্রবণ করলাম। আসুন এখন আমরা শ্রবণ করব কলার কি কি উপকারিতা রয়েছে। আজকের আমরা পাকা কলার উপকারিতা শ্রবণ করব, কাঁচা কলার উপকারিতা শ্রবণ করব, কলার যে শুকলা রয়েছে, সিল্কা রয়েছে, এরও যে উপকারিতা রয়েছে তাও আমরা আজকে শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। দেখবো যে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন এর মহান নেয়ামত কলা, এ থেকে আমরা কি কি উপকার পাচ্ছি, আমাদের শরীরের কি কি উপকার হচ্ছে, এগুলো শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। কলাকে বলা হয় নানা রোগের প্রাকৃতিক ওষুধ। কলা হতাশা কমায়,
মুড ভালো রাখে, রক্ত শূন্যতা রোধ করে, উচ্চ রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পোড়া করা এগুলো কমিয়ে থাকে। বিশেষজ্ঞরা জানান, পর্যাপ্ত পটাশিয়াম থাকার কারণে কলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। প্রতিদিন কমসে কম 3টি করে যদি কেউ কলা খায় তাহলে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পায় শতকরা 21%। কলার ভিটামিন B6 রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। কলা প্রাকৃতিক অ্যান্টাসিডের মতো কাজ করে। এছাড়া কলায় প্রচুর পরিমাণে আয়রন, ফসফরাস ও ভিটামিন এ রয়েছে। কলা বিভিন্ন গুণাগুণে সমৃদ্ধ একটি ফল। এর পুষ্টিগুণ অধিক। এতে রয়েছে ধীর টিস্যু গঠনকারী উপাদান যা আমিষ ও ভিটামিন এবং খনিজ। কলা ক্যালোরির একটি ভালো উৎস। একটি বড় মাপের কলা খেলে 100 ক্যালোরির বেশি শক্তি পাওয়া যায়। কলাতে রয়েছে সহজে হজমযোগ্য শর্করা। এই শর্করা পরিপাকতন্ত্রকে সহজে হজম করতে সাহায্য করে। গবেষকরা জানান যে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্ত প্রবাহ নিশ্চিত করতে দেহে পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি হয়ে থাকে। এছাড়াও দেহে পটাশিয়ামের আদর্শ উপস্থিতি নিশ্চিত করা গেলে কমে যায় স্ট্রোকের ঝুঁকিও। আর এই উপকারী পটাশিয়াম কলায় আছে প্রচুর পরিমাণে। গবেষকরা দেখেছেন যে একটি কলায় প্রায় 500 মিলিগ্রাম পটাশিয়াম থাকে, আর মানবদেহে প্রতিদিন 1600 মিলিগ্রাম পটাশিয়াম জরুরি হয়ে থাকে। যদি কেউ এই 1600 মিলিগ্রাম পটাশিয়াম তার শরীরে নিতে পারে তাহলে তার স্ট্রোকের ঝুঁকি কমে যায়। আসুন আমরা শ্রবণ করি কলার মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে। গবেষকরা জানান 100 গ্রাম পরিমাণ কলার মধ্যে বিভিন্ন খাদ্যগুণ রয়েছে। এর মধ্যে পানি রয়েছে 70.1%, প্রোটিন রয়েছে 1.2%, ফ্যাট চর্বি রয়েছে 0.3%, খনিজ লবণ রয়েছে 0.8%, আঁশ রয়েছে 0.4%, শর্করা রয়েছে 7.2%, ক্যালসিয়াম রয়েছে 88 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 50 মিলিগ্রাম, আয়রন রয়েছে 0.6 মিলিগ্রাম, ভিটামিন বি কমপ্লেক্স 8 মিলিগ্রাম। শরীরের ক্লান্তি দূর করতে কলা বিশেষভাবে উপযোগী। কলা দুধের সাথে যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে এ থেকে প্রায় পুরোপুরি সুষম খাদ্য পাওয়া যায়। কলা নিরাপদ হজমের জন্য পথ হিসাবে কাজ করে। কলা নরম হওয়ার কারণে হজম শক্তির কাজে বাড়তি ঝামেলা দেখা দেয় না। দীর্ঘকাল স্থায়ী আলসার রোগের ক্ষেত্রেও কোনো সমস্যা ছাড়াই কলা খাওয়া যায়। কলা পরিপাকতন্ত্রের অতিরিক্ত অম্লত্ব নিরসন করে। এটি পাকস্থলীর আভ্যন্তরিক দেয়ালের আস্তরণের উপর একটি আবরণ সৃষ্টি করে আলসারের উত্তেজনাকে প্রশমন করে। এছাড়া কলা কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতো রোগের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলা যেহেতু পেকটিন সমৃদ্ধ যা পানিতে দ্রবণীয়, তাই এই দুই ক্ষেত্রেই কলার ভূমিকা সমান দরকারি। তাছাড়া কলা পেটের ক্ষতিকারক জীবাণুকে উপকারী ব্যাকটেরিয়াতে পরিণত করতে পারে। কলা গেঁটে বাত ও বাতের চিকিৎসায় সবিশেষ উপকারী। কলাতে বেশি পরিমাণ আয়রন থাকাতে তা অ্যানিমিয়ার চিকিৎসার জন্য উপকারী, কারণ তা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। কলা ও দুধের মিশ্রণ শরীরের ওজন কমাতে সাহায্য করে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, শুনতেই যাচ্ছি আর বলতেই যাচ্ছি, বলতেই যাচ্ছি আর শুনতেই যাচ্ছি, আমরা কি কখনো জানতাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট একটি কলার মধ্যে এত গুণাগুণ দিয়ে রেখেছেন যা আমাদের শরীরের জন্য এত উপকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আর রহমানের মধ্যে বারবার ইরশাদ ফরমাচ্ছেন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চিন্তা করার ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরাও আল্লাহ তাআলার এই মহান নিয়ামত বক্ষণ করে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
শুধু তাই নয়, মাদ্রাসার দর্শক বৃন্দ, কলার মধ্যে তিনটি প্রাকৃতিক চিনি রয়েছে, সুক্রোজ, ফ্রুটোকোজ এবং গ্লুকোজ। আরও রয়েছে কলার মধ্যে প্রচুর ফাইবার, যা আমাদের শরীরকে অতি তাড়াতাড়ি শক্তি যোগাতে সাহায্য করে। আপনি কঠোর পরিশ্রমী রয়েছেন, খুব বেশি পরিশ্রম করে থাকেন, কষ্টসাধ্য কাজ করে থাকেন, আপনি কলা খেতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা এই কলা আপনার শরীরের মধ্যে গিয়ে অতি তাড়াতাড়ি শক্তি সঞ্চয় করবে, যা দিয়ে আপনি আবার কষ্টসাধ্য কাজ করতে পারবেন। কলার মধ্যে পটাশিয়াম রয়েছে, আর এই পটাশিয়ামের উপস্থিতি মস্তিষ্ককে দ্রুত শিখতে সাহায্য করে, স্মৃতিশক্তি ভালো করে তোলে। এজন্য আমাদের ছোট বাচ্চাদেরও ছোটকাল থেকেই কলা খাওয়ার অভ্যাস তৈরি করা, যাতে করে তাদের মস্তিষ্ক বিকাশ হয়, তাদের স্মৃতিশক্তি ভালো হয়। কলায় প্রচুর ফাইবার থাকে, পাকা কলা খেলে আপনার মল নরম হবে, আবার কাঁচা কলা খেলে ডায়রিয়ার সময় উপকার পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে কলার মধ্যেও মহান নেয়ামত দান করেছেন, কলার সিলকার মধ্যেও আমাদের জন্য মহান নেয়ামত দান করেছেন, আল্লাহু আকবার। কলার সিলকার মধ্যে আরো অসংখ্য ভিটামিন রয়েছে, ভিটামিন এ রয়েছে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কলার সিলকার মধ্যে লিউটেনিন রয়েছে, যা চোখকে ভালো রাখে এবং আপনার চোখকে সানি পড়া থেকে রক্ষা করবে। অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন B6, আরও আছে সলিউবল ও ইনসলিউবল ফাইবার, যা কোলেস্ট্রল কমাবে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে, সেই সঙ্গে ওজনও থাকবে নিয়ন্ত্রণে। প্রিয় ইসমাইল ভাইরা এবং মদন চ্যানেল দর্শক বৃন্দ, একে তো কলা খেলে আমাদের উপকার সাধিত হয়, আর কলার ছোলার মধ্যে এত উপকার, কলার সিলকার মধ্যে এত উপকার, আল্লাহ। আমরা অনেকেই আছি নানাবিধ জিনিস নিয়ে বিষণ্ণতায় ভোগে, তাই বিষণ্ণতা সমস্যা দূর করতে কলা খাওয়া উচিত। প্রতিদিন ব্যায়াম করার আগে দুটি কলা খেয়ে নিন। কলা খেলে তা আপনার দেহের পেশি সমস্যা দূর করে এবং রাতের বেলায় পায়ের মজবুত পেশি গঠনে সাহায্য করে। অনেকেরই মূত্র ত্যাগ করার সাথে সাথে দেহ থেকে ক্যালসিয়ামও বের হয়ে যায়, তাই এই সমস্যা দূর করতে ও দেহের হাড় মজবুত করতে কলা খাওয়া উচিত। ভালো রাখে, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করবে এবং মানসিক চাপ দূর করবে। কলা আমাদের দেহের রক্ত শূন্যতা দূর করে। আপনার যদি কষ্টকাঠিন্য সমস্যা থাকে, তাহলে আজ থেকেই আপনি কলা খাওয়া শুরু করে দিন। কলার পুষ্টিকর উপাদান আপনার কষ্টকাঠিন্য সমস্যা রোধ করতে সহায়তা করবে। কলার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ আমাদের দেহে নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এবং সকালের দিকে বমি বমি ভাব দূর করতে সাহায্য করে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদনীষের দর্শক বৃন্দ, কলা থেকে কত উপকার সাধিত হয়, আল্লাহ আকবার। আল্লাহ তালা আমাদেরকে এই মহান নিয়ামত কলা দিয়েছেন, যা আমরা বক্ষণ করে থাকি, যা দিয়ে আমাদের শারীরিক উপকার সাধিত হয়, শক্তি অর্জন করে থাকি। কখনো কি আমরা এই কলা খাওয়ার আগে ভালো বড় নিয়ত করে নিয়েছি? আমাদের কি উচিত নয় যখন আমরা কলা খাবো তখন এর আগে ভালো বড় নিয়ত করব? আসুন আমরা ভালো ভালো কি নিয়ত করব আজকে শ্রবণ করি। যখনই আমরা কলা খাবো তখন নিয়ত করে নিই যে আল্লাহ, এই কলা খেয়ে যে শক্তি অর্জন হবে, এই শক্তি দিয়ে তোমার ইবাদত করব, মা বাবার খিদমত করব, ইলমে দীন শিক্ষা অর্জন করব, হালাল পন্থায় উপার্জন করব, কতই না সওয়াবের কাজ হবে, আমাদের কলা খাওয়াটাও উপকার হবে, আল্লাহর ইবাদত করব, নামাজ আদায় করব, জিক্রুল্লাহ করব, দুরুদে পাক পাঠ করব, মা বাবার খিদমত করব। সুবহানাল্লাহ। ফিরে ইসলাম ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান নেয়ামত কলা দিয়েছেন। যখন কাঁচা থাকে তখন খেলে এর উপকার অন্যরকম, যখন পাকা হয়ে যায়, যখন পেকে খেলে এর উপকার অন্যরকমের। প্রত্যেকটি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে তাশরিফ নিয়ে আসলেন এবং রুটির একটি টুকরো পতিত অবস্থায় দেখে তাকে উঠিয়ে ঝাড়লেন এবং ইরশাদ করলেন, হে আয়েশা, আল্লাহ তাআলার নিয়ামতের সম্মান করুন, এজন্য যে যখন এটা এই নিয়ামত কোনো ঘর থেকে দূরে চলে যায় তবে দ্বিতীয়বার আর ফিরে আসে না। এবং মাদানী দর্শক বৃন্দ, আমাদের কাছে আল্লাহ তাআলা নিয়ামত রয়েছে, নিয়ামত বক্ষণ করছি, নিয়ামত চলে যাওয়ার আগে এর কদর করা শিখি। আর এর কদর কিভাবে করব,
শুক্রিয়া জ্ঞাপন করব। আমরা নষ্ট করে দিব না, ফেলে দিব না, নষ্ট না করে আমরা খেয়ে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকরিয়া করব, আলহামদুলিল্লাহ বলবো, এবং এ দ্বারা যে শক্তি হবে ওই অর্জিত শক্তি দ্বারা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে লেগে যাব, গুনাহ থেকে বাঁচব, তবেই কেবল আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলা নিয়ামত বক্ষণ করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে লাগিয়ে দেব, গুনাহ থেকে বাঁচব ইনশাআল্লাহ আজ্জা বাজাল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, বর্তমান সময়ে নেকির কাজ করা একে তো কষ্টকর, মানুষ গুনাহের দিকে চলে যায়, ডানে বামে উপরে নিচে যেদিকে তাকানো হয় গুনাহাই গুনাহ। এ থেকে বাঁচার জন্য একটি ভালো পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আমাদের সামনে রয়েছে, মাদানী চ্যানেল আমাদের সাথে রয়েছে। আসুন না দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করে দেই। দাওয়াত ইসলামী যেখানে যেখানে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমা হয়ে থাকে ওখানে নিজে অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমা হয়ে থাকে, আপনি ওখানে আসুন, ওখানে অংশগ্রহণ করুন, দোয়াতে শরিক হন, ইনশাআল্লাহ তাআলা নিজের জীবনের মধ্যে অসংখ্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমি আবার আপনাদেরকে দাওয়াত দিব, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 3 দিনের মাদানী কাফেলা সফর করা হয়ে থাকে, আপনি মাদানী কাফেলা সফর করুন। বিভিন্ন সময়ে বিভিন্ন কোর্স হয়ে থাকে, ফয়জানে কোরআন হাদিস কোর্স হয়ে থাকে। আসুন না আমরা যারা কোরআন পড়তে পারি না, যারা আমরা কোরআন শিখতে চাই, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে এসে মাদানী তরবিয়তি কোর্স কোরআন হাদিস কোর্স আমরা করে নেই ইনশাআল্লাহ তাআলা, ফরজ এলিম আমরা শিখতে পারবো, নামাজ ইবাদত বন্দেগি ইনশাআল্লাহ তাআলা সঠিকভাবে আমরা করতে পারবো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, মাদানী চ্যানেল অনুষ্ঠান আল্লাহ তাআলা নিয়ামত রাজি এর একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামী পর্বে অন্য আরো একটি আল্লাহ তাআলার মহান নিয়ামত সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলা আমাদের এলিমের মধ্যে আমলের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুক, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে খাস রহমত বরকত নাজিল করুক, সকলের সকল প্রকার সমস্যাকে দূর করে দিক। আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।